আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারকাত হু সন্ম ভিউার্স অ্যান্ড সাবস্ক্রাইবার আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ আপনাকে রহমতে ভালো আছেন অনেক দিন পর আবার একটা নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত আজকের বিষয়বস্তু হলো যৌন শক্তি ক্ষমতা বাড়াতে এই কোরআন আয়াত করে আপনারা খান ইনশাল্লাহ আপনাদের যৌন ক্ষমতা ইনশাআল্লাহ বৃদ্ধি হয়ে যাবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তার সাথে বেলাইকন আছেন বেলাইকনটা পেবেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে দেখতে পারবেন ইনশাল্লাহ আমি নিয়মটা বলি সর্বপ্রথমে নিয়মটা বলি নিয়মটা যে আপনি গোসলখানায় যাবেন আপনি গোসলখানায় যাবেন গোসলখানায় যাওয়ার পরে গোসল করার পর গোসল করা হয়ে গেলো হয়ে যাওয়ার পরে আপনারা সুন্দরভাবে অজু করবেন ওযু করার পরে আপনারা পশ্চিম মেহি দাঁড়িয়ে হ্যাঁ পশ্চিম মেহি দাঁড়িয়ে আপনি এক চোল পানি নেবেন এক চোল পানি নেবেন হাতে ডান হাতে এক চোল পানি নেবেন পানি নেওয়ার পরে আপনারা এই আয়াতটা তিনবার পাঠ করে তিনটি ফুঁ দিবেন ওই চোলের মধ্যে ফুঁ দিয়ে ওই অবস্থায় আপনারা খেয়ে ফেলবেন এভাবে আপনারা ডেইলি জারি রাখবেন এক নাগাদ একচল্লিশ দিন জারি রাখবেন আর আপনি যদি কন যে আমি প্রতিদিন খাবো একবার একচল্লিশ দিন না পুরা বছরই খাবো তাহলে তো আপনি আরও ভালো হইলো ইনশাল্লাহ আরও ভালো হয়ে গেল এইভাবে পড়বেন তাহলে আমি এই আয়াত্রা আমি বাংলায় লিখে দিলাম বাংলায় লেখা দিলে কথা শুদ্ধ হয় না আপনাদের গ্রামের মসজিদের ইমাম নাই বা যারা কোরআন পড়া জানে তাদের সাথে সই শুদ্ধভাবে আপনারা শিখে নেবেন শৈন আপনার ভালো হবে ইনশাল্লাহ এটা হলো সুরা আল ইমরানের চোদ্দ নম্বর আয়াত আল ইমরানের চোদ্দ নম্বর আয়াত বিসমিল্লাহ রহিম জৈবানি না অলকানা তিল মুকান্তারাতি মিনাজ জাহাবি ওয়াল ফেদ্দাতিল ওয়াল খইল মাসা ওয়ামাতে ওয়াল্লাহানা আমী ওয়াল্ হাসি জালিকা মাথা ওলাহায়াত দুনিয়া ওল্লহ আইন দর মার্ফ আমি ইনশাল্লাহ করে দিলাম আপনারা বাংলায় লিখে দিলাম আপনারা এটা শহী শুদ্ধভাবে ইনশাল্লাহ আপনাদের ইমাম আছে যারা করানপুর যারা জানে তাদের সাথে শিখে নেবেন ইনশাল্লাহ আর এটা জারি রাখুন ডেইলি জারি রাখুন ডেইলি ডেইলি করবেন গোসালখানায় যাওয়ার পরে ডেইলি মুখস্ত করে রাখবেন ডেইলি ইনশাল্লাহ আমি এমন একটা আমল দিছি আজকে আমল এমন একটা আমল দিছি যদি আপনারা আমল করেন ইনশাল্লাহ আরও সাকসেসফুল হয়ে যাবেন ইনশাল্লাহ এর সাথে আর একটা আমল করতে পারবেন এর সাথে আর একটা আমল করবেন প্রত্যেক সকালবেলায় আপনার দেশি মুরগির কণি সিদ্ধ করে এটা খাইয়ে ফেলবেন সেটা খাইবেন ইনশাল্লাহ আপনারা আরও সাকসেসফুল বেশি হতে পারে ইনশাআল্লা আশা করি বুঝতে পারছেন আসসালাম রহমতুল্লাহ বারকাত